হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাহিদ আছি আপনাদের সাথে রোনাস কুকিং কর্নার থেকে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ওভেনে তৈরি কাচ্চি বিরিয়ানি। চলুন তাহলে দেখে নিই প্রসেসিংটা। আমি এখানে কিছু খাসির গোশ আগে থেকে ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 40 মিনিটসের জন্যে, কারণ আমরা সবাই জানি খাসির গোশে একটা ব্যাড স্মেল থাকে। আমরা যদি এই প্রসেসটা ফলো করে মিটটাকে ভালোভাবে ধুয়ে নিই তাহলে গন্ধটা আর থাকবে না। মিটটাকে আমি লবণ পানি থেকে উঠিয়ে নেটের মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখন একটা বলে উঠিয়ে নিয়েছি ম্যারিনেটের জন্যে। আমি ম্যারিনেট করে এটাকে 4 ঘন্টার জন্য রেখে দিব রুম টেম্পারেচারে। আপনারা চাইলে ম্যারিনেট করে ওভারনাইট নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি এখানে ম্যারিনেটের জন্য 1/2 কাপ ফেটে রাখা টক দই নিয়েছি। তারপর 2 টেবিল স্পুন আদার পেস্ট, 1.5 টেবিল স্পুন রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। আর এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। এখন আমি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 3 টেবিল স্পুনের মতো বিরিয়ানি মশলা, প্যাকেট মশলাটা আমি এখানে নিয়েছি, অ্যাড করে দিলাম। 1 টেবিল স্পুন গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। আর এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিব। আর আমি কিন্তু এক্সট্রা কোনো সল্ট অ্যাড করব না, কারণ মিটটাও লবণ পানিতে ভেজানো ছিল আর এখানে যে বিরিয়ানি মশলাটা অ্যাড করেছি তাতেও কিছুটা সল্ট আছে। এই জন্যে মাখিয়ে নেয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি অ্যাড করে নিব। আর এই মশলাগুলোর সাথে মিটটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা ভাজা তেলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন। আর আমার কাছে ওভেনে তৈরি এই কাচ্চি বিরিয়ানিটা অনেক ইজি মনে হয় চুলার তৈরির থেকে। চুলায় তৈরি করতে গেলে সবসময় নিচে থেকে পোড়া লেগে যাওয়ার একটা ভয় থাকে, কিন্তু ওভেনে আমি বেশ কয়েকবারের আগেও করেছি, আমার কাছে একদম পারফেক্ট হয়েছে। কিন্তু এবার আমি প্রথমবারের মতো গ্যাসের ওভেনে তৈরি করব, সেই জন্য আমি 2 বারে টেম্পারেচার অ্যাড করে এটাকে কুক করে নিব। এখন আমি মিট টেন্ডারাইজ পাউডার অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো। আমার কাছে কাঁচা পেঁপে ছিল না, সেই জন্যে আপনাদের যদি কাঁচা পেঁপেটা থাকে তাহলে খোসা সহ বেটে মিশিয়ে নেবেন। তো আমি মাংসটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাংসটা ভালোভাবে মাখানো হয়ে এসেছে। এখন আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিব 4 আওয়ার্সের জন্যে। 4 আওয়ার্স পরে ফিরে আসব আপনাদের সাথে। আর এই রান্নাটা যদি আমি বাসায় কোনো গেস্ট আসে তখন করি তাহলে আমার কাছে খুব ইজি মনে হয়, কারণ এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টাতে আমি কিন্তু আমার অন্যান্য রান্নাগুলো শেষ করে নিতে পারি। 4 ঘন্টা পরে ফিরে আসছি আপনাদের সাথে। আমি এখানে কিছু আলু কেটে লবণ আর জাফরান কালার মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি কিছুটা তেলের মধ্যে এগুলোকে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। এটাকে বেশি সময় ধরে ফ্রাই করতে হবে না, কারণ এটা রাইস আর মাংসের সাথেই সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পানি আর লবণ মিশিয়ে এটাকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এই পানিতেই আমি আমার রাইসটা রান্না করব। আমি বাসমতি রাইস নিয়েছি, আপনারা চাইলে পোলাওয়ার চালটাও নিতে পারেন। আর এদিক থেকে আমি একটা পাইরেক্সের ট্রে নিয়েছি, মাংসটা সাজিয়ে নিচ্ছি ট্রেটাতে। আমি মশলা থেকে যতটা পারছি সরিয়ে, মশলাটা সরিয়ে মাংসটা উঠিয়ে নিচ্ছি। আমি মশলাটা উপর থেকে সরিয়ে দিব, কারণ মাংসের সাথে যদি মশলা বেশি লেগে থাকে নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। আর উপরের দিকে যেহেতু রাইসটা থাকবে সেজন্য মশলাটা উপরে দিলে রাইসটার সাথেও মশলাটা মাখতে পারবে। আমি ভালোভাবে মাংসটা বসিয়ে নেয়ার পরে মশলাটা উপর থেকে দিয়ে দিব। তারপরে আমি এখানে আলুগুলো অ্যাড করে নিব, তারপরে অন্যান্য উপকরণগুলো একে একে ট্রেটাতে সাজিয়ে নিব।
আমার আলুগুলো সাজানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এ পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচ আর ঘিও একবারেই অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু ঘিটা এই পর্যায়ে অ্যাড করব না, পরে দেখিয়ে দিব কখন আমি অ্যাড করছি। আর এখন আমি মাওয়া অ্যাড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে তাহলে পাউডার মিল্কটাও অ্যাড করে নিতে পারেন, তাতে স্বাদের কোনো হেরফের হবে না। আমার পানিটা বেশ ফুটে আসছে, অলমোস্ট হয়ে এসেছে এই পর্যায়ে। আমি কয়েক টুকরা দারুচিনি, এলাচ, তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিলাম। এর মধ্যে আমি রাইসটা কুক করে নেব। রাইসটা ফুললি কুক করতে হবে না, একবার পানি থেকে ফুটে উঠলেই বুঝতে হবে যে রাইসটা রেডি হয়ে গিয়েছে। আমি রাইসটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট আগে। আমার পানিটা ফুটে আসছে, এই পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি। তারপরে নেড়ে কিছুক্ষণ ওয়েট করব যেন পানিটা ফুটে ওঠে। এই তো আমার রাইসটা ফুটে উঠেছে, আর আমি এখন চুলাটা বন্ধ করে পানিটা ঝরিয়ে নিব। পানিটা একদম ঝরিয়ে নিতে হবে না, কিছুটা ঝরে গেলেই ওটা রাইসটাকে মাংসের ট্রেটার মধ্যে ঢেলে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে। আমি এখন সমস্ত রাইসটা ট্রেটাতে ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে সাজিয়ে নিব। তারপরে 250-তে দিয়ে 2 আওয়ার্সের জন্য কুক করব ওভেনে। তারপরে 2 আওয়ার্স পরে ফিরে আসব আপনাদের সাথে। এখন আমি ওয়ার্ম মিল্ক 1/3 কাপ অ্যাড করে নিচ্ছি। উপর থেকে রাইসটা যেন ময়েশ্চার থাকে আর পুরোপুরি কুকও হয়ে যায়। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকে যে পানিটা উঠবে তাতে করে আমার এই বিরিয়ানিটা হয়ে যাবে। আর উপর থেকে কিছুটা জাফরান কালার অ্যাড করে দিলাম। আমি কিন্তু কোনো কেওড়া বা গোলাপ জল অ্যাড করছি না, কারণ ওই গন্ধটা আমার কাছে ভালো লাগে না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 2টা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা পেপার দিয়ে এটাকে সুন্দর করে বসিয়ে তারপরে ভালো করে সিল করে বসিয়ে দিব ওভেনের মধ্যে 2 আওয়ার্সের জন্য। তো আমি ওভেনের মাঝামাঝিতে র্যাকটা বসিয়ে সেখানে আমি বসিয়ে দিয়েছি ট্রেটা। এখন 2 ঘন্টা এখানে কুক হবে, তারপরে ফিরে আসব আপনাদের সাথে। 2 ঘন্টা পরে ট্রেটা বের করে নিয়েছি। এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখনও আমার রাইসটা কিন্তু অনেকটা ঝরঝরে আছে। আর এই পর্যায়ে আমি ঘিটা অ্যাড করে নেব। আর আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি নিচে পানি আছে কিনা। হ্যাঁ, আমার রাইসটাতে এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে নিচের দিকে। আমি এখন ঘি আর কিছু কাঁচামরিচ দিয়ে আবার 300-এ 1 ঘন্টা কুক করব। যেহেতু আমি আগেই বলেছি এটা আমার গ্যাসের ওভেন আর আমি প্রথমবার কুক করছি এটাতে, সেই জন্য আমি 2 বারে দিচ্ছি। আপনারা চাইলে একবারে 300-এ দিয়ে এটাকে 3 ঘন্টার জন্য কুক করলে একদম পারফেক্টলি আপনার বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। এই তো আমি 2 টেবিল স্পুন ঘি এখানে উপর থেকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাতে অনেক ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে। আর ঘিটা যদি আমি আগে দিয়ে দিতাম সমস্ত ঘিটা আমার প্যানের নিচে চলে যেত, সেই জন্যে আমি প্রথমে দিইনি। এই পর্যায়ে ঘিটা অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি 1 ঘন্টা বসিয়ে রাখার পরে আপনাদের সাথে ফাইনাল লুক নিয়ে চলে আসব। আমি মরিচগুলোকে ভিতরে একটু মাথাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে বসিয়ে দিচ্ছি।
আমার মরিচগুলো দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবার আমি ট্রেটা ঢেকে 1 ঘন্টার জন্য ওভেনে বসিয়ে দিব, তারপরে আবার ফিরে আসব। তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে আমার ওভেনের বিরিয়ানিটা। তো আমি আবার সিল করে নিচ্ছি আগের মতো করে, তারপরে বসিয়ে দিব ওভেনে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। এই যে আলুগুলো ভিতর থেকে দেখা যাচ্ছে, মাংসগুলোকেও উপর থেকে একটু একটু দেখা যাচ্ছে, আর রাইসটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে আমার বিরিয়ানিটা, আমি মিটগুলোকে আপনাদের সুবিধার জন্যে কেটে দেখিয়ে দিচ্ছি। ফোকটা দিতেই মিটগুলো হাড়ের গা থেকে ছিঁড়ে চলে আসছে। আবার একটা প্লেটেও আমি তুলে আপনাদের সুবিধার জন্যে দেখিয়ে দিচ্ছি যে মিটটাও কেটে যাচ্ছে, আবার আলুটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আমি আলুটাও কেটে দেখিয়ে দিব। আশা করছি আজকে আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক করবেন। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন নেক্সট ভিডিওটি দেখার জন্যে। আজকে এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।